সাতটি ঘরোয়া পদ্ধতিতে রাতারাতি ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও ফর্সা রাতারাতি হতে চান আপনার হাতের কাছেই আছে উপায় উপায়গুলো জেনে রাখুন ত্বকের জন্য সবচেয়ে উপকারী দুধ দুধের সঙ্গে টমেটো পিউরি মিশিয়ে পেস্ট বানিয়ে লাগাতে পারেন ত্বকে এটি এই মার্কটি সারা লাগিয়ে সকালে মুখ ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে ব্ল্যাক হেডস সমস্যা থেকে মুক্তি পেতে ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন ত্বকের যে অংশে ব্ল্যাক হেডসের বারবারন্ত বেশি সেই জায়গায় ত্রিশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য দুই চামচ টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট বানান পেস্টটি মাস্কের মতো করে লাগিয়ে 30 মিনিট পর ধুয়ে ফেলুন ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে স্বাস্থ্য তকের ত্বকের জন্য হলুদের থেকে ভালো কিছু হতে পারে না বিশুদ্ধ গুঁড়ো হলুদের সঙ্গে নারকেল তেলের মিশ্রণ পেস্ট বানিয়ে তা মুখে গলায় মাখিয়ে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন তৈলাক্ত ত্বক অনেক সময় কাঙ্ক্ষিত উজ্জ্বলতা বজায় রাখতে ব্যর্থ হয় উপরন্তু অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা থাকে এ ধরনের ত্বক থেকে মুক্তি পেতে হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে প্রয়োগ করুন অচিরেই ফল পাবেন তারণ্য ধরে রাখতে চাইলে অব্যর্থ হলো কফি বা কোকো পাউডার এই পাউডারের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে গলায় ম্যাসেজ করুন মনে রাখবেন এই পেস্টটি সময় সাধারণ তাপমাত্রায় জলে ধোবেন কখনো ঠান্ডা বা গরম জল ব্যবহার করবেন না ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে খুবই উপকারী হলো দারুচিনি মধুর সঙ্গে দারুচিনি গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে মুখের ক্ষতিগ্রস্ত অংশের উপর প্রলেপ লাগান ঘন্টা দুই এ প্রলেপ রাখার পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ভালো ফল পেতে এক তিন অন্তর এর প্রয়োগ করলে এই টোটকা ভালো হয়